हेलो एवरीवन, वेलकम टू सहज लेसन। तो आज के हमें क्लास सिक्स इंग्लिश जो नतून मॉडल एक्टिविटी टास्क देवा होचे तार आंसरगुली करब। ओके, तो चलो वीडियो शुरू करी। ओके, तो प्रथम देखो कि बोला आछे, रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चंस दैट फॉलो। ओके, एखाने एक पैसेज देवा आछे, पैसेजटाके पढ़ते बला होच्छे एबं तारपर निजेर जो क्वेश्चन आछे सेगुलोर आंसर दिते हबे। ओके, तो प्रथम आमरा पैसेजटी पढ़बो, तारपर निजेर क्वेश्चनगुलोर आंसर देव। तो देखो पैसेजटी कि देवा आछे, हि कॉट होल्ड अफ अ लिटल नेट एंड डिप्ड इन टू द्य व्टार। ओके, से एक छोटो जाल निल एवं सेटाके जलर मध्य डुबिए दिल। हि ब्रट द लिटल डल आउट, से छोटो पुतुलटाके बाइरे बेर करे आनलो। बाट सी स्लिप्ड आउट एंड फेल ऑन टू द टेबल बैंगिंग हार हेड। ओके, बाट सी बोलते हैं पुतुलटार कथा बला हो। ओके, तो पुतुलटा कि हलो, किन्तु सेटाके बाइरे बेर करे आनलो से, किन्तु कि हलो बाइरे बेर करार पर सेटाके स्लिप्ड आउट माने से पिछले पड़े गेलो टेबिलेर उपरे, बैंगिंग हार हेड। ओके, बैंगिंग माने कि ठोका लागे एबं टेबिले माथा ठुके से पड़े गेलो। सी बिगेन टू क्राई, तारपर से कांदते लागलो, से बोलते हैं पुतुलटा कांदते लागलो। ओके, आप केम अ पुलिसमैन डल एंड सेड फियर्सलि, तारपर गेलो एकटा पुलिसमैन डल, एकटा पुलिसमैन पुतुल। ओके, सी आसलो एबं कि करलो, भद्रभावे जिज्ञेस करलो। ओके, भद्रभावे बोलो, कि बोलो, फियर्सलि माने होच्छे भद्रभावे। व्हाट आर यू डुइंग कैचिंग द डल एंड मेकिं हार बाम्प हार हेड लाइक दैट। ओके, से पुलिसमैन डलटा कि बोलो, जे तुमि ए पुतुलटाके तार माथाटाके एइभाबे ठोका दिए कि करछो। ओके, बाम्प माने होच्छे माथा ठुके देवा बा आघात करा। तो तखन कि से कि बोलछे, आई वाज सेविंग हार फ्रम ड्राउनिंग, सेड टाफी। ओके, तो टाफी होच्छे एकजोन नाम। तो टाफी बोलो कि आमि एके कि करछि ना, डूबे जावार थेके बाँचाछि, आई एम बाँचाछिलाम आर कि। ओके, से डूबे जाच्छिलो, तो जार फले आमि तोके बाँचिये निच्छिलाम। ओके, যেটা হচ্ছে প্যাসেজ। এরপর দেখব অ্যাক্টিভিটি ওয়ানে কী দেওয়া আছে। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন প্যাসেজ। ওকে, প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে সম্পূর্ণ করতে হবে। তো এদিকে দেওয়া আছে কজ, এদিকে হচ্ছে এফেক্ট। কজ হচ্ছে কারণ, এফেক্ট হচ্ছে তার ফল। ওকে, তো প্রথমে এক নম্বরে এফেক্ট দেওয়া আছে, কজটা লিখতে হবে। এফেক্ট কী কী দেওয়া আছে, টাফি ডিপড দ্য নেট ইন টু দ্য ওয়াটার, টাফি জলের মধ্যে নেটটাকে ডুবিয়ে দিয়েছিল। তার কারণটা কী ছিল না, হি ব্রট দ্য লিটল ডল আউট, সে ছোট্ট পুতুলটাকে বাইরে বের করে এনেছিল, অর্থাৎ ছোট পুতুলটাকে বাইরে বের করে আনার জন্য সে জালটাকে জলের মধ্যে ডুবিয়েছিল। তো এটাকে এখানে লিখতে এটা লিখতে হবে, হি ব্রট দ্য লিটল ডল আউট। ওকে, সে ছোট পুতুলটাকে বাইরে বের করে এনেছিল। তারপর দু নম্বরে কজ দেওয়া আছে কি না, দ্য লিটল ডল ফেল অন দ্য টেবিল, ছোটো পুতুলটি টেবিলের উপরে পড়ে গেল। টেবিলের উপর পড়ে যাওয়ার ফলে এফেক্ট ফলে কি হলো না, হার হেড ওয়াজ ব্যাঙ্কড অন দ্য অন ব্যাঙ্কড অন দ্য টেবিল, তার মাথাটা টেবিলে টেবিলে ঠুকে গেল বা আঘাত লাগলো। ওকে, আচ্ছা তিন নম্বরে কী দেওয়া আছে, তিন নম্বরে এফেক্ট দেওয়া আছে, দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি, মানে পুলিশম্যান পুতুলটা, পুলিশ পুতুলটা কী করলো না, ভদ্রভাবে কথা বললো। কেন না, সি বিগেন টু ক্রাই, সে পুতুলটা কাঁদতে শুরু করেছিল। ওকে, যার ফলে সে পুলিশম্যান ডলটা নম্রভাবে জিজ্ঞেস করলো, ভদ্রভাবে জিজ্ঞেস করলো। ওকে, তো এটা হবে সি বিগেন টু ক্রাই, এর কার কজ। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি টুতে কী দেওয়া আছে, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলাম। ওকে, এখানে কিছু আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলিকে কারেক্ট কলামে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। ওকে, প্রথমেটা করে দেওয়া আছে, বাকিটা তোমাদেরকে করতে হবে। তো দেখো প্রথমেটা কী করে দেওয়া আছে, এক নম্বর আছে সুগার ইজ সুইট, এখানে সুগারের তলায় আন্ডারলাইন করা দেয়। তো সুগারটা হচ্ছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল যেটা গোনা যায় না। ওকে, তো যেগুলো গোনা যায় সেগুলো এই ঘরে হবে, যেগুলো গোনা যায় না সেগুলো এই ঘরে লিখতে হবে। ওকে, তো সুগার যেহেতু গোনা যায়, সুগারের মোটা দানা হয় সেটা এই ঘরে লেখা আছে, কাউন্টেবল নাউন। ওকে, তারপরে দেখা হচ্ছে কী আছে, দিস ইজ মাই বুক, এটা আমার বই। তো বুক হচ্ছে কাউন্টেবল নাউন, বুককে গোনা যায় বই, সেটা হচ্ছে এই ঘরে কাউন্টেবল নাউনের ঘরে লিখতে হবে। ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা ওয়াইল গোয়িং আউট, বাইরে যাওয়ার সময় তোমার ছাতা নিয়ে বেরোনো উচিত, ছাতা নিয়ে যাওয়া উচিত। ওকে, তো আমব্রেলাকেও ছাতাও গোনা যায়, সেটা কাউন্টেবল নাউনের ঘরে হবে। নেক্সট চারে কী আছে দেখো, মাই মাদার হ্যাজ লং হেয়ার, আমার মায়ের লম্বা 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 চুল আছে। তো হেয়ার যেহেতু গোনা যায় না, হেয়ার গোনা যায় কিন্তু এটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা যায়। হেয়ার গুনতে অনেক এটা একটা কষ্ট সাধ্য হবে, তো তার জন্য হেয়ারকে আনকাউন্টেবল নাউন হিসেবে কিন্তু ধরা হয়। তো এটা হেয়ার আনকাউন্টেবল নাউন এই ঘরে কিন্তু হবে। ওকে, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, জল কিন্তু গোনা যায় না, সো এটা আনকাউন্টেবল নাউন এই ঘরেই হবে। ওকে, সো নেক্সট
एक्टिविटी थ्री ते देखो कि देव आछे एक्टिविटी थ्री ते आछे मेक सेंटेंसेस विद द फलोइंग वार्ड्स नीचे जो वार्ड देव आछे ए वार्डगुलो दिए वाक्य तैरि करते हबे सेंटेंस गठन करते हबे ओके तो प्रथमे एक नम्बर देव आछे डिस्पेयर ओके डिस्पेयर माने कि हताश होये पड़ा ओके आई डिस्पेयर टू हेयर इट माने एटा शुने आमी हताश होये गेलाम एभाबे सेंटेंस लिखते पारो ओके एछाड़ाओ अन्य कोनो सेंटेंस किन्तु लेखा जेते पारे नम्बर टू ते देव आछे कि स्टार्डी ओके स्टार्डी माने कि शक्त बक्त बा যেটাকে বলা হয় বলিষ্ঠ ওকে তো হি হ্যাড স্টার্ডি মাসেল তার খুব বলিষ্ঠ বা শক্ত মাসেল আছে ওকে ছিল হ্যাড এখানে দেওয়া আছে ওকে ছিল আচ্ছা তিন নম্বর কী দেওয়া আছে মিস্টিফাইড ওকে এটা দেখো দ্য ইনসিডেন্ট মিস্টিফাইড মি মিস্টিফাইড মানে হতবাক করা বা হতবুদ্ধি করে দেওয়া অর্থাৎ এই ঘটনাটি আমাকে হতবাক করে দিল ওকে দ্য ইনসিডেন্ট মিস্টিফাইড মি নম্বর ফোরে কী দেওয়া আছে রেস্কিউ রেস্কিউ মানে কি রক্ষা করা বা রক্ষা পাওয়া আই রেস্কিউ দ্য ক্যাট ফ্রম ডগ মানে কুকুরের হাত থেকে আমি বিড়ালটাকে রক্ষা করলাম বা বাঁচালাম ওকে আচ্ছা পাঁচ নম্বর কী আছে এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাকর আই অ্যাম ওয়াচিং অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ নাও আমি এখন একটা উত্তেজনাকর ক্রিকেট ম্যাচ দেখছি ওকে ওকে তো এটা এখানেই শেষ অ্যাক্টিভিটি ক্লাস সিক্সের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে ইংলিশের ওকে তো ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবে প্রত্যেকের কাছে যাতে আনসারগুলি সবাই করে নিতে পারে আর আজকের মধ্যে এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস সি ইউ